হ্যালো ফ্রেন্ডস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ই টু মাই চ্যানেল তোমরা সকলেই জানো যে আর দিন চারেক বাদেই কিন্তু টেট পরীক্ষা এবং এর জন্য আমাদেরকে পুরোদমে রিভাইজ করতে হবে এবং প্রস্তুতি চালিয়ে যেতে হবে আজকে আমরা ক্লাস সেভেনের যে বিজ্ঞান বই সেখান থেকে পরিবেশের টেটে যে পরিবেশ প্রস্তুতি তার জন্য কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি দেখো প্রথমে কি রয়েছে দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় পাতা খুলে যায় এমন গাছের উদাহরণ কি বাবলা আমরুল শুশনি এবং রাধাচূড়া এই সমস্ত গাছের পাতাগুলি দিনের বেলা একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় নেক্সট কোয়েশ্চেন প্রয়োগে পদার্থের চার ধরনের অবস্থা পরিবর্তন হয় সেগুলি কি কি গলন অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হওয়ার যে ঘটনা সেটিকে বলা হয় গলন কঠিন ভবন অর্থাৎ তরল থেকে কঠিন পদার্থে পরিণত হওয়াকে বলা হয় কঠিন ভবন বাষ্পীভবন অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়া এবং ঘনীভবন অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হওয়া তাপ প্রয়োগে প্রজাতের এই চার ধরনের অবস্থা পরিবর্তন ঘটে নেক্সট কোশ্চেন বরফ গলনের লিনতাপ কত আশি ক্যালোরি পার গ্রাম এর অর্থ কি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে আশি আশি ক্যালোরি তাপের প্রয়োজন হয় এবং এটিকেই বলা হয় বরফ গলনের লিমতাপ নেক্সট কোশ্চেন জলের আপেক্ষিক তাপ কত জলের আপেক্ষিক তাপ হল ওয়ান কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম পারদের আপেক্ষিক তাপ তাপ সবচেয়ে কম কম হয় এবং সবচেয়ে বেশি হয় আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হলো সবচেয়ে বেশি জলের এবং সবচেয়ে কম হল পারদের নেক্সট কোশ্চেন দেখো তাপমাপক যন্ত্রের নাম কী তাপমাপক যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার এবং এই প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার যে তাপ হলো কারণ তাপ হলো কারণ এবং উষ্ণতা বা তাপমাত্রা উষ্ণতা বা তাপমাত্রা হলো তার ফলাফল উষ্ণতা হলো তাপের ফলাফল নেক্সট কোশ্চেন দেখো তাপের সিজিএস একক কি ক্যালোরি এবং এসা একক হলো জুল তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার তাপমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার এবং এই থার্মোমিটার তিন ধরনের হয় একটি হলো পারদ থার্মোমিটার একটি হলো ডিজিটাল থার্মোমিটার এবং অপরটি হলো ইনফ্রারেড থার্মোমিটার নেক্সট কোশ্চেন তাপমাত্রার সিজিএস একক কী তাপমাত্রার সিজিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস এবং এসআই একক হলো কেলভিন তাপমাত্রা কি রাশি তাপমাত্রা হলো একটি স্কেলার রাশি নেক্সট কোশ্চেন দেখো থার্মোমিটার কে আবিষ্কার করেন থার্মোমিটার আবিষ্কার করেন স্যার টোমাস ক্লিফোর্ড অ্যালবার্ট নামে একজন ব্রিটিশ চিকিৎসক এবং তিনি ছোট ক্লিনিক্যাল থার্মোমিটার তৈরি করেছিলেন নেক্সট কোয়েশ্চেন লিন সিজেস একক কী লিনতাপের সিজেস একক হলো ক্যালোরি পার গ্রাম এবং এশা একক হলো জুল পার কেজি লিন কাকে বলে যে তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতার আর কোনো পরিবর্তন হয় না কেবলমাত্র অবস্থা পরিবর্তন হয় তাকে বলা হয় লিন এবং বোধগম্য তাপ হলো যে তাপ গ্রহণ করলে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় সেটি হলো বোধগম্য তাপ তাপ কিভাবে সঞ্চালিত হয় তাপ তিনটি পদ্ধতিতে সঞ্চালিত হয় যথা পরিবহন পরিচলন এবং বিকিরণ এই তিনটি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় নেক্সট কোয়েশ্চেন তাপ কয় প্রকার তাপ হল তিন প্রকার লীন তাপ বিকিরণ তাপ এবং বোধগম্য তাপ সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় সব শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয় মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস স্কেলে সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট থার্মোমিটারে প্রসারণশীল পদার্থ হিসাবে কি কী ব্যবহার করা হয় পারদ অ্যালকোহল এবং গ্লিসারিন এই তিনটি পদার্থকে ব্যবহার করা হয় লিনতাপ কয় প্রকার এবং কী কী লিনতাপ চার প্রকারের যথা গলনের লিনতাপ কঠিন ভবনের লিনতাপ তরলী ভবনের লিনতাপ এবং বাষ্পীভনের লিনতাপ নেক্সট কোশ্চেন সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয় কত উষ্ণতায় চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি উষ্ণতাতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয় অর্থাৎ আমরা বলতে পারি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান চল্লিশ ডিগ্রি ফারেনহাইট নেক্সট কোশ্চেন ডাক্তারি থার্মোমিটারের পাল্লা কত সেলসিয়াস স্কেল অনুযায়ী ডাক্তারি থার্মোমিটারের পাল্লা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেন হাইট স্কেল অনুযায়ী পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দশ ডিগ্রি ফারেন হাইট এটি হলো ডাক্তারি থার্মোমিটারের পাল্লা নেক্সট কোয়েশ্চেন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত থ্রি ইন্টু টেন টু থি পার এইট মিটার পার সেকেন্ড প্রকৃতিতে ছায়া সৃষ্টির উদাহরণ কী প্রকৃতিতে যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় তা হল ছায়া সৃষ্টির উদাহরণ সূচি ছিদ্র ক্যামেরার প্রতিকৃতি কেমন হয় সূচিচ্্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো গঠিত হয় এবং এর কারণ কি কারণ এক্ষেত্রে আলো সররেখায় চলে এবং এই সুচিচিত্র ক্যামেরার যে ছিদ্র সেখান থেকে বস্তু দূরত্ব যত বাড়ানো হয় প্রতিকৃতির আকৃতিও তত ছোট হয় নেক্সট কোয়েশ্চেন প্রাকৃতিক চুম্বক কাকে বলা হয় ম্যাগনেটাইটকে এবং এই ম্যাগনেটাইটের নির্দিষ্ট কোনো আকার নেই নেক্সট কোশ্চেন চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে দিলে তা কোন দিকে মুখ করে থাকে চুম্বক স্বাধীনভাবে ঝুলিয়ে দিলে তা উত্তর দক্ষিণে মুখ করে থাকে চুম্বকের কটি মেরু চুম্বকের দুটি মেরু যথা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই উত্তর মেরুর পুরো নাম হল উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ মেরুর পুরো নাম হলো দক্ষিণ সন্ধানী মেরু নেক্সট কোশ্চেন চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে চুম্বকের যে দণ্ডচুম্বকের যে ঠিক মাঝখানের অংশ সেখানে চুম্বকের আকর্ষণ প্রায় নেই বললেই চলে এবং সেই জন্যেই এই অংশ অংশটিকে বলা হয় চুম্বকের উদাসীন অঞ্চল দণ্ড চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে বেশি হয় দুই মেরুতে দণ্ড চুম্বকের আকর্ষণ আকর্ষণ সবচেয়ে বেশি হয় নেক্সট কোয়েশ্চেন একটি চুম্বককে সমান পাঁচটি টুকরো করলে কয়টি মেরু তৈরি হবে একটি চুম্বককে যদি সমান পাঁচটি টুকরো করা হয় তাহলে পাঁচটি চুম্বক তৈরি হয় এবং প্রত্যেকটি চুম্বকের একটি করে উত্তর মেরু এবং একটি করে দক্ষিণ মেরু মেরু অর্থাৎ পাঁচটি চুম্বকের পাঁচটি উত্তর মেরু এবং পাঁচটি দক্ষিণ মেরু তৈরি হবে অর্থাৎ মোট দশটি মেরু তৈরি হবে নেক্সট কোশ্চেন দেখো চুম্বকত্ব পদার্থের কি প্রকার ধর্ম এটি হলো ভৌত ধর্ম চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বকে শনাক্ত করা যায় চুম্বকের বিকর্ষণ ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায় এবং এই প্রসঙ্গে আমাদের জেনে রাখা ভালো যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে অর্থাৎ উত্তর মেরুর কাছে যদি উত্তর মেরু নিয়ে যাওয়া হয় তাহলে তারা বিকর্ষণ করবে কিন্তু উত্তর মেরুর কাছে যদি দক্ষিণ মেরু নিয়ে যাওয়া হয় অর্থাৎ বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে নেক্সট কোয়েশ্চেন চুম্বকের ব্যবহার করা হয় কোন কোন যন্ত্রে লাউড স্পিকার ইলেকট্রিক মিটার ফ্রিজের দরজা কম্পিউটার হার্ড ডিস্ক প্রকৃতি যন্ত্রে চুম্বকের ব্যবহার করা হয় ইলেকট্রিক যন্ত্রে চিনামাটি এবং প্লাস্টিক ব্যবহার করা হয় এর কারণ কি চিনামাটি এবং প্লাস্টিক হলো তড়িতের কুপরিবাহী নেক্সট কোয়েশ্চেন এলইডি এর পূর্ণ কথাটি কি লাইটিং এমিটিং ডিওড এবং এলইডি বাল্বে কি হয় তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং তরিতে পরিমাণ যত বেশি হবে তরিত প্রবাহ বেশি হলে আলোর জোর বাড়বে তত নেক্সট কোয়েশ্চেন ইলেকট্রিক ইস্তিতে ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় এবং এটি অভ্রের উপর জোড়ানো থাকে ইলেকট্রিক বালবে যে ফিলামেন্ট থাকে তা টাংস্টান ধাতু দিয়ে তৈরি হয় বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে কোন কোন প্রাণীর জেলিফিস এবং ইলেকট্রিক ইল মাছের বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে গত খ্রিস্টাব্দে স্কুইড এটি হলো একটি সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এই স্কুইডের স্নায়ু কোষ নিয়ে গবেষণা করেছিলেন একদল বিজ্ঞানী উনিশশো তিরিশ সালে নেক্সট কোয়েশ্চেন মাটিতে ড্রিল করে কোন দেশ এবং কত সালে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন করে মাটিতে ড্রিল করে আমেরিকার আমেরিকা মহাদেশ আঠেরোশো সালে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন করে নেক্সট কোয়েশ্চেন দেখো কয়েকটি অপ্রচলিত শক্তি কী কী সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি শক্তি ভূতাপীয় শক্তি ইত্যাদি হল অপ্রচলিত শক্তির উদাহরণ স্যার আইজাক নিউটন ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর ইংল্যান্ডের উলস্থর্স গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার বিখ্যাত গ্রন্থের নাম হলো প্রিন্সিপিয়া প্রিন্সিপিয়া হল তার বিখ্যাত গ্রন্থের নাম এবং নিউটনের গতিসূত্র মহাকর্ষ সূত্র আলোর কণিকা তত্ত্ব প্রভীর কিন্তু বিজ্ঞান জগতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবী অভিকর্ষ বলের জন্যই সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে নেক্সট কোয়েশ্চেন জাড্য কয় প্রকার জ্যাড হলো দুই প্রকার স্থিতি স্থিতিজাড্য এবং স্থিতি স্থিতিজাড্য হলো স্থির থাকার ধর্ম এবং গতি গতিশীল থাকা ধর্মকে বলা হয় গতি গতিজাড্য স্থিতিজাড্যের উদাহরণ কি হবে কোনো একটা গাড়ি যদি থেমে থাকে তখন তার যাত্রীরা কিন্তু স্থির অবস্থায় বসে থাকে কিন্তু হঠাৎ যদি গাড়িটি চলতে আরম্ভ করে তখন যাত্রীরা পিছনের দিকে ঝুঁকে পড়ে এটি হলো স্থিতি স্থিতিচাডের উদাহরণ এবং গতিচাড্যের উদাহরণ কি একটি চলন্ত বাস যদি হঠাৎ করে থেমে যায় বা ব্রেক 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 চেপে যদি দাঁড়িয়ে যায় তখন কিন্তু তার যে যাত্রীরা থাকে তারা সামনের দিকে ঝুঁকে পড়ে বা পড়ে যায় এটি হলো গতিচাডের উদাহরণ নেক্সট কোশ্চেন দেখো পরমাণু প্রধানত কোন কোন দ্বারা গঠিত পরমাণু প্রধানত প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন কোণা দ্বারা গঠিত এই প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রন হলো ঋণাত্মক বা নেগেটিভ আধানযুক্ত এবং নিউট্রন হলো নিস্তরিত কোণা পরমাণুর সবচেয়ে ভারী কোণা কি নিউট্রন পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলা হয় পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনগুলি একটি জায়গায় জোট একটি ছোটো জায়গায় জোট বেঁধে থাকে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং প্রোটন এবং নিউট্রনগুলি এখানে বেঁধে থাকে কেন্দ্রে এটিকে বলা হয় পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস নেক্সট কোয়েশ্চেন দেখো পরমাণু নিস্তরিত হয় কেন পরমাণুর মধ্যে যে প্রোটন বা প্রোটন বা ধনাত্মক কোনগুলি থাকে এবং ইলেকট্রন কোনাগুলি যদি সমান হয় তখন যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক দুটি রয়েছে সমান সংখ্যায় তাই পরমাণুটি নিস্তরিত হয় নেক্সট কোশ্চেন দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে কোনো মূলের পরমাণুতে যতগুলি প্রোটন থাকে সেই প্রোটনের সংখ্যাকেই বলা হয় কোনো মূলের পরমাণুতে প্রোটনের সংখ্যা সেটিকে বলা হয় মূলের পারমাণবিক সংখ্যা নেক্সট দেখো একটি নিউট্রনের ভর একটি ইলেকট্রনের তুলনায় কত গুণ হয় দু হাজার গুণ বেশি হয় নেক্সট দেখো আয়ন কাকে বলে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে বা বর্জন করলে পরমাণু তরিত্রে আহিত হয়ে পড়ে এবং এই তরিতাহিত পরমাণুকে বলা হয় আয়ন এবং আয়ন হয় দুই প্রকার যথা অ্যানায়ন এবং ক্যাটায়ন ক্যাটায়ন কি যখন পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করছে তখন পরমাণুটি ধনাত্মক তরিদগ্রস্ত হয় তখন সেটিকে বলা হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন কি যখন আয়নটি ইলেকট্রন গ্রহণ করছে তখন সেটি ঋণাত্মক দরিদ্রগ্রস্ত হচ্ছে তাই সেটিকে বলা হয় অ্যানায়ন নেক্সট কোয়েশ্চেন দেখো মিথেনের সংকেত কি মিথেনের সংকেত হলো সি এইচ ফোর এবং মিথেনের উৎস ধান ধানক্ষেত বা পচা জলাভূমি বা গোবাদি পশু এদের থেকে কিন্তু মিথেন উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত কি সি সি এল ফোর নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা হল শূন্য পরিচুনের সংকেত কী সিএ ওয়ে টু পারদে ল্যাটিন নাম হলো হাইড্রাজিরাম সাধারণ লবণের সংকেত কী সাধারণ লবণকে বলা হয় সাধারণ লবণ কি সোডিয়াম ক্লোরাইড এবং এর সংকেত হলো এনএসসি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কোন মৌলের কোপারের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় পরমাণুবাদের জনক কাকে বলা হয় জন ডালটনকে পরমাণুবাদের জনক বলা হয় নেক্সট কোয়েশ্চেন মূলের সর্বোচ্চ যোজ্যতার মান কত আট হলো মূলের সর্বোচ্চ যোজতা সিসা ল্যাটিন নাম কি মানথাম রোগা না মোটা কোন ব্যক্তির দেহে জলের পরিমাণ বেশি রোগা ব্যক্তির দেহে জলের পরিমাণ বেশি কারণ তাদের দেহে ফ্যাটের পরিমাণ কম থাকে নেক্সট কোয়েশ্চেন আমাদের শরীরে যতটা ক্যালসিয়াম রয়েছে তার নিরানব্বই শতাংশই থাকে কোথায় হারে অ্যাসিড কোথায় এসেছে কোথা থেকে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে এসেছে এবং সালফিউরিক অ্যাসিডের সংকেত কী এইচ টু এস ফোর নেক্সট কোয়েশ্চেন দেখো রক্তের স্বাদ কেমন রক্তের স্বাদ হলো লবণাক্ত দুটি অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডের নাম কী এইচ এন ও থ্রি বা নাইট্রিক অ্যাসিড এবং এইচ টু এস ও ফোর বা সালফিউরিক অ্যাসিড এগুলি হলো অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড নেক্সট কোশ্চেন শামুক এবং ঝিনুকের দেহের বাইরে যে শক্ত খোলস থাকে তা কি দ্বারা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি হয় কয়েকটি নির্দেশক নির্দেশকের নাম কি মিথাইল অরেঞ্জ লিডমাস থেলিন এডসেটরা নেক্সট কোয়েশ্চেন দেখো চুল নখে চুলে এবং নখে যে প্রোটিন থাকে তার নাম হলো কেরাটিন পেশিতে যে প্রোটিন থাকে তা হলো অ্যাকটিন এবং মায়াসিন লোহিত রক্তকণিকায় যে প্রোটিন থাকে তার নাম হলো হিমোগ্লোবিন রক্তের প্লাজমায় অর্থাৎ রক্তের যে জলীয় অংশ সেটিকে আমরা প্লাজমা বলি এবং এই প্লাজমায় যে প্রোটিন থাকে তা হলো গ্লোবিউলিন এবং ফাইবিনোজেন অস্থি টেন্ডন এবং লিগামেন্ট টেন্ডন কি হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত রাখে এবং লিগামেন্ট হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত রাখে অস্থি টেন্ডন এবং লিগামেন্টে যে প্রোটিন থাকে তা হলো কোলাজেন যে উদ্ভিজ্জ উৎস থেকে প্রোটিন পাওয়া যায় তা হলো সয়াবিন এবং গম এবং লিপিডের উদ্ভিজ্জ উৎস কী কী নারকেল কাঁঠাল আটা গোলমরিচ জোয়ান ইত্যাদি হলো লিপিডের উদ্ভিজ্জ উৎস নেক্সট কোয়েশ্চেন দেখো ফ্যাটের দ্রাব্য ভিটামিন কী কী এ ডি ই এবং কে ভিটামিন এ ডি ই এবং কে হল ফ্যাটের দ্রাব্য ভিটামিন এবং জলের দ্রাব্য ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি নেক্সট কোয়েশ্চেন দেখো ভিটামিন এর কাজ কী চোখ চামড়া হাড় দাঁত এবং খাদ্যনালীর গঠনকে ঠিক রাখাই হলো ভিটামিন এর কাজ এবং ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ ভিটামিন ডি এর কাজ কি হাড় এবং দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখা ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় রিকেট রোগ হয় ভিটামিন ই রোহিত রক্তকণিকা হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে অর্থাৎ কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়তে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা যে খনিজ মৌলের কাজ তা হলো সোডিয়াম সোডিয়াম দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে পেশি সংকোচন সাবি রাখে এবং রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোন মৌল ক্যালসিয়াম অক্সিজেন পরিবহন করে যে মৌল তা হলো আয়রন মানসিক বৃদ্ধি এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে যে মৌল তা হল আয়োডিন নেক্সট কোশ্চেন দেখো মস্তিষ্কের গঠন এবং রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে কোন মৌল জিঙ্ক প্রোটিন এবং শক্তির অভাবে কোনো রোগ হয় মেরাসমাস এবং এই আয়রনের অভাবে হয় অ্যানিমিয়া এবং আয়োডিনের অভাবে হয় গলগণ্ড বা গয়টার রোগ খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিনের অভাব হলে এক থেকে চার বছর বয়সী শিশুদের যে অপুষ্টিজনিত রোগ হয় সেটিকে বলা হয় কোয়াসিওর নেক্সট কোশ্চেন দেখো হলুদ মিষ্টি এবং সস্তার বিরিয়ানিতে যে রং মেশানো থাকে কৃত্রিম রং সেটি হলো মেটানিল ইয়েলো। দুটি কৃত্রিম রং কী কী মেটানিল ইয়েলো এবং মেলাকাইড গ্রিন এটিও একটি কৃত্রিম রং মেলাকাইড গ্রিন নেক্সট কোশ্চেন মোমো চাউমিন এগুলিতে যে বিষাক্ত রাসায়নিক মেশানো থাকে সেটি হলো আজিনোমোটো আইসক্রিমে মেশানো থাকে কারাজিনান ডোমিনেটেড ভেজিটেবল অয়েল চা এবং কফিতে মেশানো থাকে সাইক্লামেট সেকারিন ইত্যাদি আমরা আলু গাছের যে অংশটা খাই তা হলো আলু গাছের কাণ্ড শামু কোন ফুলের পরাগ মিলনে সাহায্য করে কচু এবং পাখি যে ফুলের পরাগ মিলনে সাহায্য করে তা হলো বিগনিয়া পলাস পাখি বিগনিয়া এবং পলাস এই ফুলগুলির পরাগ মিলনে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন সপোরাগি ফুলের উদাহরণ কী হবে শিয়াল কাঁটা দোপাটি ইত্যাদি ইঁতোর পর ফুলের উদাহরণ হলো চাপা সর্ষে বন্ধ নর্দমায় এবং সেপ্টিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস থাকে তা হলো এইচপিএস বা হাইড্রোজেন সালফাইড এবং এই হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন হয় পোচা ডিমের মতো গন্ধ হয় ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট কতগুলি রয়েছে চারটি ভারতে জীব বৈচিত্র্য হটস্পট সেটি রয়েছে চারটি জায়গায় যথা পূর্ব হিমালয় এখানের মধ্যে পড়ছে সিকিম দার্জিলিং ডুয়ার্স এবং তোরাই অঞ্চল এছাড়া রয়েছে ইন্দো বার্মা উত্তর পূর্ব ভারত যার মধ্যে রয়েছে মেঘালয় অরুণাচল প্রদেশ তিন নম্বর হল সুন্দরল্যান্ড অর্থাৎ আন্দামান নিকোবর অঞ্চল এবং চার নম্বর হল পশ্চিম পর্বতমালা এবং শ্রীলঙ্কা নিষ্কর্ষণ দেখো হু এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এবং এ হু স্থাপিত হয় উনিশশো সালের এপ্রিল মাসে হুয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে হুয়ের হেডকোয়ার্টার অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ইউনিসেফ এর ফুলফর্মটি কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমারজেন্সি ফান্ড এটি উনিশশো সালের এগারোই ডিসেম্বর স্থাপিত হয় পাস্তুরাইজেশন পদ্ধতির উদ্ভাবককে লুই পাস্তুর